Radio Din Raat 93.6 FM, your ultimate folk station. Welcome back once again. Shuncho Radio Din Raat 93.6 FM. Sadia Chi Rising Sun near Shumoy Bolche Ekhon exactly 10ta beje 22 minute. Tar mane kintu amra achi live er ghonte ar ami already live e chole eshechi. So jara jara etokkhon dhore live er opekkhay chile tara obosshoi obosshoi connected hoye jabe. Ar jara already connected acho tara jeta korte paro live ta beshi 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 tomader bondhuder sathe share kore dao jeno tarao amader sathe ei live er te connected thak. So live কিন্তু already হচ্ছে তোমরা যারা connected আছো তারা যেটা দেখতে পাচ্ছো আমি উপরেই mention করে দিয়েছি আজকে আমরা basically সকাল থেকে এই টপিকটা নিয়ে গল্প করছিলাম যে ভয়কে করো জয় সো তুমি তোমার ভয়কে কিভাবে জয় করো সেটা নিয়ে হচ্ছে গল্প করছি আর কিভাবে আসলে মানুষ এই যে ভয় পায় ভয় পাওয়ার থেকে হচ্ছে নিজেকে সরিয়ে এনে কিভাবে সাহসের সাথে সবকিছু জয় করতে পারে এই বিষয়গুলো নিয়ে গল্প করব আর আমি অনেকগুলো টটকা বলবো যেগুলোতে আসলে তোমরা নিজেরা হচ্ছে ভয়কে জয় করতে পারবে আচ্ছা যাই হোক তোমাদের আসলে biggest fear টা কি সেটা আগে বলো তারপরে হচ্ছে বাদ বাকি কথায় এগোবো ওকে আচ্ছা Already অনেকে connected হয়ে গিয়েছে তাদের কমেন্টস গুলো পড়ে আসি মোহাম্মদ মুশফিকুর রহমান আছে ওয়ালাইকুম আসসালাম ওকে তোমার প্রথম কমেন্ট এটা আমি আমি নোট করে রাখলাম তুমিই প্রথম কমেন্ট করেছো আচ্ছা এটা এছাড়া হচ্ছে শুভ সকাল তোমাকে আর আচ্ছা আমি আমি কে এই যে ফার্স্ট কমেন্ট করি আমাকে গিফট দেওয়া উচিত না এক কাজ করো তুমি তোমাকে একটা গিফট দিয়ে দাও সবচেয়ে ভালো গিফট কি জানো নিজেকে নিজের দেয়া গিফটগুলো তাহলে হচ্ছে তোমার এক্স্যাক্টলি যে জিনিসগুলো প্রয়োজন অথবা হচ্ছে তোমার যে জিনিসগুলো হচ্ছে তোমার কেনার ইচ্ছা আছে সেই জিনিসগুলো তোমার অন্য মানুষের ভরসা না থেকে তুমি একদম নিজেকে গিফট করতে পারো আর আসছে ভ্যালেন্টাইন্স ডেতে হচ্ছে যারা সিঙ্গেল পাবলিকস আছে তারা তো ডেফিনেটলি ডেফিনেটলি সিঙ্গেল পাবলিকরা হচ্ছে নিজেকে নিজে গিফট করতে পারো সবার আগে নিজেকে ভালোবাসো সো Valentine's Day, te at least, kichu to bolte parbe je ami amake bhalobashi tai ami nijeke etogulo gift korechi. Kichu to bolar ashole thakbe tai na. Echhara Ridoy Khan ache, Mohammad Shahbaz, Kamran Tain. Tomar naam onek unique Tainin naam ami karo shunine er age. So she ache, well ami bhalo alhamdulillah. Tumi kemon acho seta amake jano. Ridoy Khan, Walaikum Assalam. Hi, Gulumulu. Aaj eto Gulumulu lagche keno? Ajke ami rati ektu time beshi ghumeyechi. Karon hoyto ba finally amake ektu Gulumului lagche. Lagche ihar rohosyo ki? Ei rohosyo ta ami already fash kore diyechi. Ish rohosyo take fash kora uchit hoy na. Ekhono amar eta mone hocche. Rohosyo kotha ta shunle mone hoy je na. Rohosyo shobshomoy rohosyoi thaka uchit. Ache Shahbaz ache looking fresh hai. Ajke amar ghum onek bhalo hoyeche. Onek din por mela din por ভালো হইল মোহাম্মদ মুশফিকুর রহমান আছে কত শীতে বাবা ঢাকায় কোন জায়গা দিয়ে এত শীত আমার তো গরম লাগছে ওর শীত লাগে ভাই শীত কোন জায়গা দিয়ে আছে হাফ অফ দ্য টি শার্ট পরার মতো বাকি কমেন্ট আমি এখন পড়লাম আচ্ছা এছাড়া ভয়কে জয় করতে চাই আমরা সবাই ভয়কে জয় করতে চাই বাট এই যে ভয় শব্দটা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই যে ওকে ভয় ভয় শব্দটা শুনলেই কেমন ক্রিপি একটা ফিলিংস হয় তাই না সো যে শব্দটা শুনলেই আমাদের ক্রিপি ফিলিংস হয় সেই শব্দটাকে আসলে জয় কিভাবে করা পসিবল ওয়েল ভয়কে জয় করার জন্য সবার আগে যেটা করতে হবে একদম ইজি অ্যানসার ভয় পাওয়া যাবে না
না, ভয়কে জয় করার জন্য যেটা করতে হবে, নিজের একটা নিজের মধ্যে একটা কনফিডেন্ট লেভেল বুস্ট আপ করা লাগবে যে না, আমরা মানুষ, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। সো কখনো এটা ভাববে না যে না এই জিনিসটা পসিবল না, এই জিনিসটা আমাকে দিয়ে কি হবে, আমি কি পারবো না। তুমি যেহেতু একজন মানুষ, অন্য কোনো মানুষ যদি এটা পেরে থাকে, অন্য কোনো মানুষ যদি নাও পেরে থাকে, তোমার দ্বারা এটা পসিবল। সবার আগে এই মেন্টালিটিটা আমাদের বিল্ড আপ করা লাগবে, তাহলে দেখবে যে তুমি আসলে ভয়কে জয় করার একটু সামনে এগিয়ে যাবে। আরেকটা জিনিস আমরা অনেক বেশি ভয় পাই, সেটা হচ্ছে কোনো জিনিস হারানো অথবা হেরে যাওয়া। এই জিনিসটা যখন আমাদের মাথা থেকে দূরে সরিয়ে ফেলতে পারবো যে না, আমি তো এই জিনিসটা আসলে পারবো না, হেরে যাওয়ার পসিবিলিটি আছে, এই যে মাথায় এটা সেট থাকে যে হেরে যেতে পারি, তখনই কিন্তু আমরা নিজেদের একটু হলেও পিছিয়ে দিই। অথবা হচ্ছে তুমি ধরো কাউকে অনেক বেশি ভালোবাসো, তখন যদি তাকে একটা হারানোর ভয় থাকে, হারা বা হারানোর ভয়, এই জিনিসটা কিন্তু আমাদের মানুষদের অনেকটা পিছিয়ে দেয়। সো কখনোই এই জিনিসটা থাকা যাবে না যে আমি হয়তোবা তাকে হারিয়ে ফেলবো, অথবা যে এই কাজটাতে আমি হয়তোবা হেরে যাব। এই ভয়টা সবার আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমার কাছে মনে হয় যে তুমি যদি তোমার 1000 times চেষ্টা করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জয় নিশ্চিত। আর ইন কেস যদি তুমি ধরো জিনিসটা পেলে না, তোমার ওই মানুষটা তোমার লাইফে থেকে মানে হারিয়ে গেল, অথবা হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ ওই কাজটায় তুমি সফল হতে পেলে না, এটা কি তোমার এন্ড অফ দ্য লাইফ? নো, লাইফে আরও অনেক কিছু পড়ে আছে। সো এই জিনিসটা মাথা থেকে দূরে সরাতে হবে যে যদি হেরে যাই, যদি হারিয়ে ফেলি, এই যদি জিনিসটা, যদি হেরে যাই অথবা হারিয়ে ফেলি, এই জিনিসটা আসলে আমাদের অনেক পিছিয়ে দেয়, তখনই কিন্তু ভয়টা বিল্ড আপ হয়, তখনই আমরা জয় করা থেকে একটু হলেও পিছিয়ে আসি। সো এই জিনিসটাও আমাদের মাথা থেকে একদম দূরে সরিয়ে ফেলতে হবে যে না, আমি হয়তো বা হেরে যাব, হয়তোর উপর আমরা তো আসলে লাইফকে মানে সামনে এগোতে পারবো না। সো লাইফে সামনে এগোনোর জন্য যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই কনফিডেন্ট হতে হবে। আর কনফিডেন্টের সাথে এটাও থাকতে হবে যে হারানোর ভয় পাওয়া যাবে না। তুমি যখনই হারানোর ভয় পাচ্ছ, তুমি আগেই যদি হার মেনে যাও না, তুমি তখনই হেরে গিয়েছো। সো সেটা কখনো করবে না। আচ্ছা, এছাড়া কমেন্ট সেকশনে চলে যাই, আবার একটু বকবক করব, আবার মাঝখানে হচ্ছে আবার একটু এগুলো নিয়ে গল্প করব। আচ্ছা, মুশফিকুর রহমান বলেছে, নিজের প্রতি বিশ্বাস রেখে সবসময় এগিয়ে যেতে আমি পছন্দ করি, দ্যাটস দ্য স্পিরিট, এটাই হওয়া উচিত। প্রত্যেকটা মানুষেরই আসলে নিজের উপর বিশ্বাসটা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখছো, তখন কিন্তু আসলে তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি যদি এটাই বিশ্বাস রাখো যে না, আমি হার মানবই না, তাহলে তোমাকে কে হারায় এটা একটু আমাকে দেখাবে। যে তুমি যদি হার না মানো, তোমাকে কেউ হারাতে পারে কি না, হয়তোবা একটু টাইম লাগতে পারে, হয়তোবা যেটা তোমার 1 মাসে পারার কথা, সেটা হয়তোবা তোমার 1 বছর 2 বছর 10 বছরও লেগে যেতে পারে। বাট তোমার সবার আগে যেটা করতে হবে, হার মানা যাবে না। হার মানলে কিন্তু তুমি সেই মুহূর্তেই হেরে গিয়েছো, আর তখনই ভয় চলে আসে যে না, কাজটা কি হচ্ছে, হবে না, মনে হয় হবে না, তখনই কিন্তু ভয় জিনিসটা চলে আসে। সো এটা নিজের উপর বিশ্বাস রাখতে হবে সবসময়। নিয়মল জান্নাত আছে, অনেক অপেক্ষার পরে আসলাম, অনেক অপেক্ষার পরে কোথায় আসলাম, আমি 10:22 চলে এসেছি, আমি রেগুলার তো 10:25 আসি, উল্টা আরও আগেই এসেছি, আজকে একটু আগেই এসেছি। আচ্ছা, শাহবাজ করিম তাইন আছে, আপনার এটা জেনে তুমি কি করবা বলো তো, বিয়ে দিয়ে দিবা? আচ্ছা, মেহেদি হাসান আছে, আপু আপনি কখনো বেতের বাড়ি খেয়েছেন? ভাই, এই বেতের বাড়ি কে খায় না, আমি এরকম একজন মানুষ পাইনি যে বেতের বাড়ি খায় না। বেতের বাড়ি তো অবশ্যই খেয়েছি, বাসায়ও খেয়েছি, স্কুলেও খেয়েছি, এটা আসলে ইটস এ মাস্ট, প্রত্যেকটা বাচ্চার লাইফেই বেতের বাড়ি, বিশেষ করে আমরা বাঙালি যারা, তারা একটু হলো বেতের বাড়ি খেয়েই বড় হয়েছে, এটাকে আসলে অ্যাভয়েড করা পসিবল না। কিন্তু একটা মজার ঘটনা বলছি তোমাদের, তো আমার মা আমাকে মানে থাকে না যে আচ্ছা পিটুরি আমার মা কখনোই দেয়নি, আর আমার বাপ তো দেয়ই নেই, আমার বাবা কখনোই হচ্ছে আমাদের পিটুনি দেয়নি, বাট আমার মা মাঝে মাঝে ভয় দেখিয়েছে আর হালকা পাল্লা আমার বোনকে পিটিয়েছে। আমি খুব কম পিটানি খেয়েছি, এটা আমি অনেক কি বলে প্রাউডের সাথে বলতে পারি, আমি অনেক কম পিটানি খেয়েছি। কিন্তু আমার মা আমাকে, আমাদের দুই বোনকে ভয় দেখানোর জন্য সবসময় বাসে বেত রাখতো। সো আমি কি করেছি, এই বেতের তো কোনো একটা নিস্তার পাওয়া লাগবে আমার, তো আমি একদিন অনেক বুদ্ধি করলাম, বুদ্ধি করে বেতটা এমন জায়গায় লুকালাম যে কেউ বেত আর খুঁজে পাচ্ছে না। আমার মা তো বেতের কথা ভুলেই গিয়েছে যে আচ্ছা এটা হয়তো হারিয়ে গিয়েছে, কোথায় রেখেছে মনে নাই। সো বেতের সন্ধান আসলে
পরে পাওয়া গেল কোথায়। একদিন আমাদের হচ্ছে আমাদের দোতলে যে আন্টি থাকতো সে আমাদের বাসায় এসেছিল। সো আন্টি হঠাৎ করে চা খাচ্ছে, হঠাৎ করে উপরে তাকিয়ে দেখে জানলার তাকের উপর হালকা করে কি জানি দেখা যাচ্ছে। আমার সে আন্টি হচ্ছে বলল যে আচ্ছা ওখানে না কিছু একটা আছে, কিছু একটা আছে, লম্বা কি জানি একটা আছে। তারপরে আমার মা বলল ওখানে কি আছে, আচ্ছা দেখি তো। পরে সেই হাত দিয়ে বের করা হলো সেই বেত। আমি হচ্ছে জানলার যে তাক থাকে না, জানলার উপরে একটা তাক থেকে বাসার বাহিরে, সেই তাকের উপর হচ্ছে বেত লুকিয়ে রেখেছিলাম। তো আমার মা যখন এই বেতটা খুঁজে পেলো আমাকে বকা কি দিবে, অথবা মানে থাকে না যে অন্যান্য গার্ডিয়ানরা কী করো, উল্টো পিটুনি দিত। সো আমার মা আমাকে পিটুনি কী দিবে অথবা বকা কী দিবে, আমার মা হাসতে হাসতে এসেছে। আমি এত বুদ্ধি কই পাই যে মানে জানলার উপরে হচ্ছে আমি বেত রেখে দিই। সো এটা আমার বেত রাখার টপ সিক্রেট প্লেস ছিল, যেটা আমার দোতলার আন্টি হচ্ছে যেটা রিভিল করে দিয়েছে। এই কারণেই আমি আন্টিদের হেট করি, মানে সব ভান্ডা ফুড়ে দিবে, এটা এটাই তাদের মোটিভ আই গেস। যাই হোক, বাট এটার জন্য পিটুনি খাইনি এটাই আমার লাগছিল। আচ্ছা তাকবীর হোসেন আছে, আসসালামু আলাইকুম আপু, আমি আজকে ফার্স্ট কমেন্ট করলাম, ওয়েলকাম তোমাকে নতুন বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। আর কেমন লাগছে তোমার সেটা তো আমাকে অবশ্যই জানাবে, আর পুরোটা টাইমই সাথে থাকবে এটা আশা করছি। আচ্ছা আমি একটা গুরু দায়িত্ব পালন করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি নিজেই লাইফটা হচ্ছে শেয়ার করতে ভুলে গিয়েছি। সো তোমরা যারা যারা লাইফটা শেয়ার করো না, অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে লাইফটা শেয়ার করে দিবে, যেন তারা আমাদের সাথে এই লাইভ আড্ডায় কানেক্টেড থাকতে পারে। আচ্ছা কামরান তাইন, ওকে তাইন তোমার নাম, তাইন নামটা অনেক সুন্দর, অর্থ কি এটা বলো তো। মুশফিকুর রহমান বলেছে নো প্যারা নো ছেকা, 14 ফেব্রুয়ারি বিরিয়ানি খাবো একা একা, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস দ্য স্পিরিট। তোমার ফার্স্ট মানে থাকে না যে তোমার ফার্স্ট লাভ বিরিয়ানিও তো হতে পারে। সো এত কেন প্যারা নিচ্ছ যে সাথে কেউ নাই, অথবা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছো। সো তোমরা প্যারা না নিয়ে যেটা করবে, তোমাদের যেটা ভালো লাগে ওই জিনিসটা করবে 14 ফেব্রুয়ারিতে। আচ্ছা নিয়ামুল জান্নাত আছে, কালকে সন্ধ্যায় মুরগি কাচ্চি নিয়ে কথাও হবে, কালকে সন্ধ্যায়, হ্যাঁ ওকে ডান, আমাকে মনে করিয়ে দিবে, যদি মনে না থাকে আমাকে মনে করিয়ে দিবে। আচ্ছা আচ্ছা মুশফিকুর রহমান বলেছেন ডার গিয়া তো হার গিয়া, এক্স্যাক্টলি। মোহাম্মদ শাহবাজ তাইন আছে, অ্যাকশন নিলেই শুধু জয় করা যাবে, অ্যাকশনের বিকল্প নেই। এক্স্যাক্টলি, তুমি লাইফে যদি স্টেপ না নাও তুমি কখনোই জয় করতে পারবে না, এটাই রিয়েলিটি। নিয়মুল জান্নাত আছে, লাভ ইউ টু। আবু রাইয়ান আছে, আচ্ছা তুমি কি কখনো ভয়কে জয় করেছো? সবসময়, আমি সবসময় লাইফে স্টেপ নেই। শাহবাজ তাইন আছে, টেক অ্যাকশন নট এক্সকিউজ। এক্স্যাক্টলি, তুমি এক্সকিউজ দিলে তোমার লাইফে এত 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 এক্সকিউজ থাকবে, এক্সকিউজের আসলে শেষ নাই। নিয়ামুল জান্নাত বলেছে আমার ভয় নাই, দ্যাটস দ্য স্পিরিট, এটাই হওয়া উচিত। তামজিদ আছে, ওকে আজকে এতই কমেন্ট আসছে যে কমেন্টের ভিড়ে কমেন্ট হারিয়ে যাচ্ছে, আমি যেটা করবো কমেন্টগুলোকে খুঁজে নিয়ে আসবো, কারণ তোমাদের কমেন্ট যদি হারিয়ে যায় তোমরা অনেক কষ্ট পাও এটা আমি জানি। আচ্ছা ফয়সাল আছে, ওয়ালাইকুম আসসালাম ফয়সাল, ও আমাকে নতুন নাম দিয়েছে প্রিয়সী, আচ্ছা আমার অনেক ভালো লেগেছে কিন্তু নামটা। আচ্ছা এছাড়া কে আছে কে আছে, ওকে হৃদয় খান আছে, ম্যাম ভয় বলতে পৃথিবীতে কিছু নামক জিনিস নেই, আর আমার ডিকশনারিতে তো ভয় বিরাজ করে না, আর যদিও আবির হয়, আবির্ভাব হয় তো কখনো সেটাকে জয় করতে জানি, এটাই হওয়া উচিত। তুমি যদি কখনো ভয় পাও তখন হচ্ছে তুমি কিন্তু নিজেকে নিজে পিছিয়ে দিচ্ছ, সো কখনোই এটা করবে না। লাইফে এক এক রকম অবস্টেকল আসবে, এক এক রকম সিচুয়েশান আসবে, সব সময় যেটা করবে মার্চ করার চেষ্টা করবে, যেই সিচুয়েশনে পড়ো না কেন সেই সিচুয়েশনের সাথে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবে, দেখবে যে একটা না একটা টাইমে তুমি জয় করেছি। আচ্ছা এছাড়া কে আছে, ওকে ওকে ওকে, মুশফিকুর রহমান আছে, ডিপ্রেশনকে টাটা বলতে হবে। ডিপ্রেশনকে আসলে টাটা বলা যতটা আমরা সহজ ভাবি ততটা সহজ না, এটা আমি জানি। ডিপ্রেশন আসলে একটা মেন্টাল স্টেটমেন্ট, তো এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে খুব কমই থাকে। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে যখনই তুমি ডিপ্রেশন ফিল করছো, ডিপ্রেশনটা আমার কাছে কি, আমার কাছে ডিপ্রেশনের ব্যাখ্যাটা আসলে কি, এটা কোনো মেন্টাল ইলনেস না। ডিপ্রেশনকে আমি যেটা মানি যে তুমি যখন ডিপলি প্রেশারাইজ থাকো
তখন তুমি ডিপ্রেশনে ভোগো। সো এই সময় যেটা করতে হবে, জাস্ট টেক আ ডিপ রেস্ট। তুমি যদি একটা লম্বা রেস্ট নাও অথবা নিজেকে একটু টাইম দাও, দেখবে যে তুমি কিন্তু নিজেকে ডিপ্রেশন থেকে উতরে নিতে পারছো। সো ডিপ্রেশনে যদি ভুগে থাকো অথবা ডিপ্রেসড যদি হয়ে যাও, তাহলে যেটা করবে একটু টাইম নেবে, একটু নিজেকে টাইম দিবে, যে কাজগুলো করলে নিজের ভালো লাগে, নিজের ডেভেলপ করা পসিবল, সেই কাজগুলো করবে, দেখবে একটা টাইমে তুমি ডিপ্রেশন থেকে উতরে যাচ্ছ। ওকে, এছাড়া কে আছে, হৃদয় খান বলেছেন, আচ্ছা তুমি রহস্যময় থাকো, আমি কৌতূহলী হই, সব জেনে ফেললে তো আমি ইন্টারেস্টেড নয়। এক্স্যাক্টলি, সবসময় মানে রহস্য জিনিসটাকে না রহস্যর জায়গায় থাকতে দেওয়া উচিত। সব কিছু জেনে ফেললে হচ্ছে দেখা যায় যে ইন্টারেস্ট জিনিসটা একদমই হেরে মানে হারিয়ে যায়। সো ওই জিনিসটা একটু মেনটেন করা উচিত। আচ্ছা, এছাড়া জামাল মিয়া আছে কুড়িগ্রাম থেকে, অসাধারণ পরিবেশনা, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া হচ্ছে নেভার গিভ আপ আনটিল ইউ ডাই। এক্স্যাক্টলি, কখনই হচ্ছে গিভ আপ করবে না, গিভ আপ করলেই হচ্ছে তুমি ওই মুহূর্তে হেরে গিয়েছো, ট্রাস্ট মি। আচ্ছা, এছাড়া হচ্ছে তামজিত আছে, নিজের উপর বিশ্বাসের সাথে সাথে নিজের উপর পুরোপুরি ভরসাটা থাকতে হবে, তাহলেই দিন শেষে জয় আসবে, জীবনে সফলতা আসবে। এক্স্যাক্টলি, আর সবসময় একটা জিনিস করবে যে তোমার ইন রিয়েলিটি তোমার আসলেই কে ভালো চায়, সেই মানুষগুলোকে প্রায়োরিটি দেওয়া শিখবে। দেখবে যে তুমি আরও বেশি হচ্ছে কাজের স্পিরিট পাচ্ছ, কাজের হচ্ছে উৎসাহ পাচ্ছ ওই মানুষগুলো থেকে। সো এমন মানুষদের দ্বারা নিজেকে সারাউন্ডেড রাখবে যে মানুষগুলো আসলে তোমাকে তোমার ভালো দিকগুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে জানে। আচ্ছা, এছাড়া আবু রায়ান আছে, তোমার মতো যদি সবাই বসতো তাহলে আমাদের উন্নত হয়ে যেত। যাই হোক, তোমার কথাগুলো খুবই ভালো লাগলো, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। এছাড়া হচ্ছে নিয়মুল জান্নাত বলেছে যে ওকে বলেছে আমার ভয় নেই, কিন্তু ডট 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 ডট, মানে ও অনেক লম্বা একটা দীর্ঘশ্বাস নিল, আমার ভয় একটাই, আমি যে একটা চাপা মারলাম যদি তুমি আবার বুঝে ফেলো। যাক, আমি বুঝি নাই তুমি যে চাপা পিটিয়েছো, যেহেতু বললা যে তোমার ভয় নেই, এটা একটা চাপা। সো সত্যটা কি, কোন জিনিসটাতে আসলে ভয় পাও, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় লাগে তোমার? আচ্ছা, এছাড়া হচ্ছে মুশফিকুর রহমান আছে, অনেক অনেক সময় প্রশ্ন করে আমাকে কি মনে আছে, এটা কারো বলার আগে ভাবা দরকার যে তাকে মনে রাখার মতন কোন কাজটি সে করেছে। এক্স্যাক্টলি, আমি ইভেন মাঝে মাঝে এই অ্যান্সার দিয়ে দিই, যদি ধরো এমন মানুষ এটা জিজ্ঞেস করে বসলো যে মানুষ আসলে আমার লাইফে কোনো ইফোর্টই দিল না, সে যদি আমাকে এরকম কোয়েশ্চেন করে, আমি না মাঝে মাঝে এই অ্যান্সার দিয়ে দিই। সো এই অ্যান্সার দেওয়ার পর আমি অনেক পোষাচিক একটা আনন্দ পাই, কিন্তু আমি বলে দিই আমার কথা, আমার যেটা মনে আছে এটা আমি মুখে বলে দিই, মুখ ফুটে বলে দিব, দ্যাটস ইট, এত এত চিন্তা ভাবনা করবো না। এছাড়া হচ্ছে অ্যারাবিক ভাষায় লিখেছো, সো ওইটা আমি পড়তে পারছি না। এস হোসেন, ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় খান আছে, আমার শহরে আমি রাজা, বাকি সব প্রজা, সুতরাং ভয়কে জয় করে পথ চলতে শিখেছে। বাকি সবাই প্রজা এই জিনিসটা আসলে আমি বিশ্বাস করি না, বাট হ্যাঁ আমরা সবাই রাজাতে আমি বিশ্বাস করি। তোমার শহরে তো তুমিই রাজা, বাকিরাও আসলে যার যার জগতে সে সে রাজা। সো নিজের মতো করে চেষ্টা করে যাও, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এছাড়া জামাল মিয়া আছে, টিচার ইজ দ্য আর্কিটেকচার অব আ হিউম্যান বিইং, সো অলওয়েজ রেসপেক্ট দেম। অবশ্যই, তুমি যেই মানুষটা থেকে কোনো কিছু শিখেছো, এটা যে তোমার খাতা কলমে হচ্ছে থাকে না যে প্রাতিষ্ঠানিকভাবেই তোমার শিক্ষক হতে হবে, সেটা না, বাট তুমি কিন্তু ডে টু ডে লাইফে প্রত্যেকটা মানুষের থেকেই হয়তো বা কিছু না কিছু, ছোটো হলেও কিছু না কিছু শিখতে পারছো। এমনও হতে পারে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে বাসে একদিন একজন মানুষের থেকে এমন কিছু একটা শিখলে যেটা তোমার লাইফ টাইম কাজে আসলো। এটা হতে পারে কোনো একটা আচরণ, কোনো একটা হচ্ছে কথা, কোনো একটা স্বভাব, মানে যে কোনো কিছু হতে পারে। সো শিক্ষক কিন্তু সেই মানুষটা, যে মানুষটা তোমাকে কোনো না কোনো কিছু শিখাচ্ছে। সো সেই মানুষটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত, যার থেকে তুমি একটা কিছু শিখতে পারছো। আচ্ছা, এছাড়া হচ্ছে তাইন জিজ্ঞেস করেছে, আপনার বেস্ট ফ্রেন্ড কে? আমার বেস্ট ফ্রেন্ড কে, এটা যদি আমি বলি, আমার বাকি ফ্রেন্ডরা যদি লাইফটা দেখে আমাকে বাসে যাওয়ার পর পিটুনি দিবে, সো আমি ওটা চাই না, ওইটা একটা টপ সিক্রেট থাকুক, বুঝছো? সবসময় হচ্ছে থাকে না যে সেফ কার্ড প্লে করবা, এ বেস্ট ফ্রেন্ড কে, এটা পাবলিকলি তো কখনো, পাবলিকলি কখনো বলার দুঃসাহস করবে না। এরকম আমি কয়েকবার করেছিলাম যে মুখ ফুটে আমার ক্লোজেস্ট ফ্রেন্ডের সামনে বলে দিয়েছিলাম যে অমুক তো আমার বেস্ট ফ্রেন্ড, তারপর তারা
যে একটা রিয়াকশন দিল। সো এই কাজটা কখনো করবা না। আচ্ছা, এছাড়া হচ্ছে সাব্বির আছে, ভাই রে ভাই কি কিউট, তাই নাকি? এছাড়া ফয়সাল আছে, ওকে তোমাকে প্রেজেন্ট দিয়ে রেখেছি, এই তো আমার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান আছে, আমিও একদিন কলমের বেত লুকিয়েছি। এটা আই গেস প্রত্যেকটা মানুষই লাইফের একটা সার্টেন টাইমে করেছি। হৃদয় খান ম্যাম, প্যারানাই চিল হবে, একদম অনেক চিল হবে, নো রিস্ক নো গেইন, এক্স্যাক্টলি। তুমি যদি লাইফে রিস্ক নেওয়া না শিখো, তুমি নতুন কিছু তো গেইন করতে পারবা না, তুমি পুরাতনের মাঝে আটকা পড়ে যাবো, বুঝলা? আচ্ছা, এছাড়া হচ্ছে ফয়সাল বলেছে যে আমার দিয়া প্রিয়সী নামটা তোমার কেমন লেগেছে? এই যে বললাম যে আমার অনেক ভালো লেগেছে। এছাড়া হচ্ছে তাইন আছে, আপনি অনেক ভালো, সবার কমেন্ট পড়েন, চেষ্টা করি সবার কমেন্টটি পড়ার, কারণ আমি জানি তোমরা অনেক আগ্রহ নিয়ে কমেন্টগুলো করো, অনেক সবাই আড্ডা দিতে চাও আমাদের সাথে। সো আলটিমেটলি কারো কমেন্ট মিস যাক, এটা আমি একদমই চাই না। আচ্ছা, এছাড়া কে আছে, আমি একদিন তোমাকেও জয় করে নিব ফয়সাল, অ্যাজ এ লিসেনার অবশ্যই তুমি অলরেডি আমাদের স্টেশনের প্রত্যেকটা আর্জে কি জয় করে নিয়েছো আই গেস। আচ্ছা, মোহাম্মদ সিয়াম ইসলাম আছে, ওয়ালাইকুম আসসালাম। ফ্লোরিনা জেফার আছে, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল আমি তো ভালো আছি, তুমি কেমন আছো এটা আমাকে অবশ্যই জানাবে, আর তোমার প্রেজেন্টেশনটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে। ফয়সাল আছে, লাইফে প্যারা নিয়ে থাকি না, সবসময় চিল মুডে থাকি, এটাই করা উচিত। ওকে, শেষের ঘন্টায় কল নিব ফয়সাল। মোহাম্মদ মুরাদ আছে, হ্যাঁ আপনার প্রোগ্রামে আমি মালয়েশিয়া থেকে দেখছি, মুরাদ শিকদার, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে সাথে থাকার জন্য। সুলাইমান আছে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন এটা জানিয়ে দিবেন। এছাড়া হচ্ছে জানো মহুয়া ম্যামের নাম দিয়েছি অ্যাংরি বার্ড, ভালো তো মহুয়ার সাথে নামটা গিয়েছে, ও সবসময় এক্সাইটেড থাকে অ্যাংরি বার্ডের মতো, সো ওর সাথে নামটা গিয়েছে। আচ্ছা, এছাড়া তামজিদ আছে, কিন্তু আশেপাশে কিছু জীবনে জয়ী নয় এমন কিছু ব্যক্তি, কারো ভালো কিছু দেখতে না পারে অসৎ পরামর্শ দেয়, এদের থেকে দূরে থেকে এদের কথার সঠিক জবাব দিয়ে দেখিয়ে দিতে হবে, এটাই তো সফলতা আমার কাছে। আমার কাছে মনে হয়েছে কাউকে দেখানোর জন্য আসলে সফলতা খোঁজাটা বোকামি, শুধু নিজের জন্য সফলতাটা খুঁজে নাও, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, এরকম মানুষ তো অবশ্যই আমাদের আশেপাশে আছে, এই কারণেই তো বললাম যে নিজের আশেপাশে এমন মানুষকে রাখার চেষ্টা করবে যে ইন রিয়েলিটি তোমার ভালো চায়, তোমার ভালোর জন্য তোমাকে সাজেস্ট করে, সেগুলো আসলে বুঝতে হবে যে এই মানুষটা আসলেই আমার ভালো চায়, সেই মানুষগুলোকে হচ্ছে লাইফে আগলে ধরে রাখবে, বুঝলা? আচ্ছা, এছাড়া কে আছে, ওকে আফজাল শরীফ আছে, ওকে বিশাল বড় তুমি আমাকে টেক্সট করেছো, আচ্ছা আমি এই টেক্সটটা একান্তে পড়বো, একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে লিখেছো, অবশ্যই পড়বো। আচ্ছা, শাহবাজ তাইন আছে, সব বাধা পেরিয়ে সব কিছু এড়িয়ে এগিয়ে যেতে হবে, নিশ্চয় নিশ্চয়ই। ফয়সাল আছে, একই কাজ করলাম, কি কাজ করেছো? আচ্ছা, এই মাঝখানে কি অনেকগুলো কমেন্ট স্কিপ হয়ে গিয়েছে। আচ্ছা, ডেইজি আছে, ও মাই গড, অনেক অনেক লেট করে করলাম, এক্স্যাক্টলি অনেক লেট করেছে, আজকে অনেক আগে এসেছি আমি। এছাড়া নাইমুর রেজা আছে, হাই আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এছাড়া আরও কে আছে, তাইন আছে, অ্যাটিটিউড, হ্যাঁ এটা এটা আসলে স্কিলও না স্টাইলও না, অ্যাটিটিউড জিনিসটা না আমার কাছে একটু নেগেটিভ লাগে, অ্যাটিটিউড এই জিনিসটা আসলে থাকা উচিত না। হ্যাঁ, তোমার পার্সোনালিটি আসলে সুন্দর হওয়া উচিত, এমন হওয়া উচিত যেটা আসলে অন্য মানুষকে ওয়ার্ম ফিল করাবে, প্লাস তুমি নিজের দিকটাও বিবেচনা করবে, তোমাকে অন্য মানুষ মানে ইউজ করছে নাকি হচ্ছে মিস ইউজ করছে নাকি হচ্ছে তুমি অন্য মানুষের উপকারে আসছো, দুইটার ভিতরে কিন্তু হিউজ ডিফারেন্ট আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এমন পার্সোনালিটি মানুষের হওয়া উচিত, অ্যাটিটিউড না ঠিক, এমন পার্সোনালিটি হওয়া উচিত যেটা আসলে অন্য মানুষকে ওয়ার্ম ফিলিংস দিবে, যে না এই মানুষটার সাথে আসলে কথা বলা যায়, এই মানুষটা মানুষ হিসেবে ভালো, এই জিনিসটা আসলে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া হচ্ছে আফজাল শরীফ বলেছে ওনাকে খুব রাগ, ওকে
এটার ব্যাপারে আসলে আমি আর একটু যাচাই বাছাই করবো। আর বিশেষ করে আমার কাছে একটা মনে হয় জিনিস মনে হয় যে রাগ জিনিসটা না আমাদের কারো ভিতরেই থাকা উচিত না। আমরা যদি দেখি কেউ রং করছে, রং স্টেপ নিচ্ছে, তাহলে আমাদের যেটা করা উচিত আফজাল ভাই, সেই মানুষটাকে আসলে বোঝানো উচিত যে না, ইউর রং, এই জিনিসটা আসলে এরকম না হয়, এরকম হলে পৃথিবীটা আসলে বেটার হতো। আর রাগ জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের মাঝে হচ্ছে কোলাহল সৃষ্টি করে, আমাদের হচ্ছে উত্তেজিত করে দেয়। সো এই জিনিসটা আসলে না থাকা ভালো। শান্তি জিনিসটা সবসময় নিজের মাঝে বজায় রাখাটা উচিত। তুমি যদি নিজে শান্ত থাকতে পারো, তখন দেখবে যে তুমি তোমার এনভায়রনমেন্টটাকেও একটা সময়, একটা সার্টেন টাইমে তুমি তোমার আশেপাশের পরিবেশটাকেও শান্ত করে দিতে পারছো। সো শান্তি জিনিসটা থাকা অনেক ইম্পর্টেন্ট লাইফে। ফয়সাল আছে, প্রিয়সী, আমি স্বপ্ন হয়ে ছুঁয়ে দিতে চাই তোমায়। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড তো আমি, হ্যাঁ তোমরা আমার লিসেনার্সরা অবশ্যই অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ডেজি তালুকদার আছে, সাধু আমি ধন্য যে মায়া আর তোমার আমার দেয়া নাম পছন্দ হয়েছে, তুমি আমাকে বউ ডাকো। সাধু নামটা যদিও ভালো লাগে, বাট ওই নামটা কেমন যে ক্রিঞ্জ লাগে। নিয়মল জান্নাত আছে, জয় করলাম, যাক ভালো তো। আফজাল শরীফ আছে, আমি জানি সাদিয়ার কে বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড কে বলো শুনি। ডেজি তালুকদার আছে, সাধু আজ কি খাইছো কদু, না তুমি রেঁধে দাও নি, তাই কিভাবে খাবো বলো, তুমি যদি রেঁধে দিতে তাহলে খেতাম। আচ্ছা, ফয়সাল আছে, ইদানিং নাকি ও আমার ভাবনায় ডুবে থাকে। আচ্ছা ডেজি, এই খবরটা দত, ও বাকিদের ভাবনায় কি ডুবে থাকে নাকি? ডেজি হচ্ছে সিসি ক্যামেরা, বুঝছো, ও সব খবর রাখে, ফয়সালের খবর রাখে, অসিত দাদার খবর রাখে। সো ডেজি, এই খবরটা আমাকে সিক্রেটলি দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা, এছাড়া হচ্ছে, কবে বাসায় ফোন রেখে আসছিলাম, কবে 2020-এর গল্প, 2020-এর শুরুর দিকটাতে মেবি আমি একবার বাসায় ফোন রেখে ক্যাম্পাসে চলে গিয়েছিলাম। মানে আমি একমাত্র বান্দা যে হয়তো বা বাসায় ফোন রেখে চলে আসে, এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ডে টু ডে লাইফে, বাট আমি ওইটাও ভুলে যাই। আচ্ছা, এছাড়াও ফাইরোজ হোসেন আছে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, তোমার হাসিটাই আমার মন ভালো করে দেয়, তাই নাকি ফয়সাল? ডেইজি আছে, সাধু গতকাল আমি যাকে খুব 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 ভালোবাসি তার সাথে গতকাল ফোনে কথা হলো এবং বলল যে যেসব থেকে আমাকে বেশি ভালোবাসে তুমি, আমি খুব খুশি হয়েছি, লাভ ইউ আমার সুখ তারা, যাক শুনে ভালো লাগলো অনেক। ডেজি তালুকদার আছে, লিখেছে যে আমি কি তোমার মন জয় করতে পারলাম না, কবে বললাম, কবে এটা আমি বললাম বলো। ফয়সাল বলেছে তোমার জন্য এতগুলো ভালোবাসা, লাভ ইউ টু। আরিয়ান জসিম আছে, হাই কি অবস্থা। নিয়ামুল জান্নাত আছে, আন্টি অ্যান্ড আঙ্কেলকে বাসায় গিয়ে আমার সালাম দিও প্লিজ। আচ্ছা, অবশ্যই মনে করে দিব। আরিয়ান জসিম আছে, ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল আছে, ওই চশমাটার মায়া পরে গেছি, ওইটা কি লাস্ট একবার আমার জন্য পরে আসবে? লাস্ট কেন, ওই চশমা আমার এখনো আছে, ওই চশমা আমি পরে আসবো, বাট নাওডেজ আমার ওই চশমাটা পরা হচ্ছে না, কারণ নতুন চশমা থাকে না, নতুন ফ্রেম নেওয়ার পর ওই ফ্রেমটাই কয়েকদিন পরা হয়, ওই চশমা আছে আমার এখনও, পরে আসবো, এত প্যারা নিও না। ফয়সাল লিখেছেন যে প্রিয়সী আমি রাগই ঠিক আছে, তবুও বেশিক্ষণ কারোর সাথে রাগ করে থাকতে পারি না, সেই অল্প টাইমটাও রাগ করা উচিত না, রাগ করা খুবই বাজে একটা হ্যাবিট, সবসময় লাইফে থেকে চেষ্টা করবে রাগ জিনিসটাকে ঝেড়ে ফেলতে। আর এই যে ভয় জিনিসটা, হারানোর ভয়, তুমি যদি একজন রাগী মানুষ হও তখন কিন্তু তোমার প্রত্যেকটা মুহূর্তে এটা ফিল হবে যে আচ্ছা আমার রাগের কারণে কি আমার কাছের মানুষটা হারিয়ে যেতে পারে, তো এই ভয়টাতে কেন থাকবে? সো রাগ জিনিসটাকে ছেড়ে দাও, দেখবে লাইফটা আরেকটু সুন্দর হয়ে যাবে। আচ্ছা, ভয়কে জয় করার ব্যাপারে আরেকটা জিনিস আমার মনে পড়লো, যে এই যে এই ব্যাপারগুলো তো আছেই, যে নিজের উপর বিশ্বাস রাখা অথবা হচ্ছে অপটিমিস্টিক থাকা, এইগুলো আসলে মেনটেন করা উচিত। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ভয়কে জয় করার জন্য আরেকটা জিনিস আমাদের করা উচিত, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মেডিটেশন করা উচিত। মেডিটেশন করলে কী হয়, আমরা কিন্তু নিজের আত্মার সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পারি। আর যখন তুমি তোমার আত্মার সাথে কানেকশন ক্রিয়েট করতে পারছো, নিজের ভুল ত্রুটিটা আসলে যাচাই করতে পারছো, সেটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন তুমি তোমার নিজের ফল্টগুলো নিজেই রিয়েলাইজ করবে, দেখবে যে তুমি কিন্তু নিজেকে শুধরানোর সুযোগ পাচ্ছো। সো অবশ্যই মেডিটেশন করবে প্রত্যেক দিন, অ্যাটলিস্ট 10-15 মিনিট মেডিটেট করলেও, মেডিটেশন করলেও হচ্ছে তুমি নিজেকে অনেকটা
শুধরে নিতে পারবে। ডেজি আছে, সাধু গতকাল ওকে দিন রাতের লাইভে তোমার ইনবক্সে বা গ্রুপে দিয়ে দিব, তুমি এখান ওখান থেকে তুমি লাইভে জয়েন করিও, বললো ওকে দেখব। আচ্ছা ভালো, তো ওকে বলো আমাদের অবশ্যই জয়েন করতে। নিয়মুল জানাতে আছে 25 মিনিটে 25টা, তাই নাকি, নোটিস করি নাই তো। আচ্ছা এছাড়া হচ্ছে ফয়সাল আছে, তোমার হাতে রান্না কবে খেতে পারবো, ওইটা তো ওইটা বলো তো। আমি এখানে লাইভও করব, লাইভ রান্না কখন করব যদি আমি এখানে লাইভ করি? সো যেহেতু আমি এখন ব্যস্ত আছি, তাহলে তোমার যেটা করতে হবে নিজ দায়িত্ব, আমার জন্য রান্না করা লাগবে, আমি কেন রান্না করব বলো? এই এই ছিল তোমার ভালোবাসা ফয়সাল? ছি, আমি মানতেই পারলাম না, তুমি আমাকে বরং রান্না করে খাও। ডেজি তালুকদার আছে, ওই আমি সাধু নামের কথা, ও আচ্ছা তোমার এই নামটা আমার ভালো লাগে, সাধু নামটা আমার আসলে পছন্দ। আমার স্কুলেরও কয়েকজন ফ্রেন্ড আমাকে সাধু নামে ডাকতো। নিশিদা নবীর আছে, কেমন আছো সাধু আপু, এখন দেখি সবাই আমাকে সাধু ডাকা শুরু করেছো, এই তো ভালো আছি। তুমি কেমন আছো, জ্বর কি ভালো হয়েছে নাকি সেটা আমাকে অবশ্যই বলবে। নিয়মুল জান্নাত আছে, কোথায় গেল, বাটবার পুরাই বাটবার। ফারজানা ফারজানা আছে, ওয়ালাইকুম আসসালাম। নিশিতা নবীর বলেছে, আমি কফি নিয়ে বসলাম, যা কফির কাপে মানে এক কাপ কফির সাথে আমাকে পাচ্ছ, ভালোই তো। আমি আমিও এই কাজটা করি, যখন হচ্ছে আমি আমার পছন্দের ব্লগ অথবা হচ্ছে কোনো একটা মুভি দেখা শুরু করি, সবসময় সাথে কফি অথবা গ্রিন টি নিয়ে বসি। ম্যাক্সিমাম টাইমে গ্রিন টি নিয়ে বসি, বাট যখন একটু কফির ক্রেভিং হয় তখন কফি নিয়েও বসি। আচ্ছা ডেজি আছে, সাধু এইটা এইটা এই কারণেই হচ্ছে তোমার থেকে খবর নিলাম ফয়সাল, তোমার তো সিক্রেট ডেইজি ফাঁস করে দিচ্ছে। এভিন লাল আছে খুলনা থেকে, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে সাথে থাকার জন্য। হৃদয় খান আছে, ওকে ওকে, আবারও দেখা হবে রৌদ্র উজ্জ্বল সকালে, নতুবা মেঘে ঢাকা মেঘ নীলে না হয় উড়ন্ত কথার কলরবে, এমনটি প্রত্যাশা রেখে। ওকে তারা, আমিও এখনই লাইভে থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সিন্স এখন 10:52, তার মানে কিন্তু একদম একদম ঘন্টার শেষের দিকে আছি। বাট হ্যাঁ, শোর শেষের দিকে নেই, আরও একটা ঘন্টা হাতে আছে, ওই ঘন্টায় তো গল্প হবেই। বাট শেষের দিকে যেটা করবো, কমেন্টসগুলো তো সবগুলো পড়তে পারবো না, বাট নামগুলো পড়ে যাবো। আফজাল শরীফ আছে, ডেইজি তালুকদার আছে, ফয়সাল আহমেদ আছে, পাশে পরাগ ভাইও আছে, নিয়ামুল জান্নাত আছে, ফারজানা ফারজানা আছে, ডেইজি আছে, ফয়সাল, নিয়ামুল জান্নাত, আরও কে আছে, শেষের দিকে অনেকেই কানেক্টেড হয়ে গিয়েছে। সো তোমাদের নামগুলোই খালি পড়ে গেলাম, এখন আমি যেটা করব লাইভ থেকে বিদায় নিয়ে নিব, আর বাকি একটা ঘন্টা তো আছি, সো বাকি আড্ডাটা কিন্তু সেখানেই হবে। সো স্টে টিউনড উইথ রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।